দেশের ইতিহাসে আগে কখনো জ্বালানি তেলের দাম একসঙ্গে এতটা বাড়ানো হয়নি। শুক্রবার 5 আগস্ট রাত 12টায় জ্বালানি তেলের খুচরা মূল্য প্রতি লিটারে ডিজেল 114 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেন 135 টাকা ও পেট্রোল 130 টাকা করা হয়। জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির কারণে অনেকে তেলের পাম্পের সামনে বিক্ষোভ মিছিল করছে। তেলের এই মূল্য বৃদ্ধির ব্যাপারটা আগে থেকে জানতো তেল পাম্পের মালিকেরা বলে ধারণা করা হচ্ছে। তেলের এই মূল্য বৃদ্ধির ফলে যানবাহনগুলো তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে, ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। তেলের মূল্য বৃদ্ধির পিছনে 2টি কারণ উঠে এসেছে। প্রথম কারণ হিসেবে জানা গেছে, সরকার IMF থেকে $450 কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে। IMF-এর ঋণের শর্তের মধ্যে অন্যতম হলো জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সেই শর্ত পূরণ করা হচ্ছে বলেও অনেকে বলছেন। দ্বিতীয় কারণ হিসেবে জানা গেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে। ভারত গত 22 মে থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার 92.76 রুপি এবং পেট্রোল প্রতি লিটার 106.03 রুপি নির্ধারণ করেছে, যা এখনও বিদ্যমান। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য প্রতি লিটারে 34 এবং পেট্রোল প্রতি লিটারে 44 টাকা কমে বিক্রয় হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা আছে বলে সরকার জানায়। এজন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তেল যাতে পাচার না হয়, সেই জন্য সরকার তেলের মূল্য বৃদ্ধি করেন। এ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধির পিছনে এই 2টি কারণই পাওয়া যায়। এরকম আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।